আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়ালে। আমাদের আজকের টিউটোরিয়াল ম্যাশ টুল। এখানে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, এতে কালার দিলাম, তারপর আমি ম্যাশ টুলটাকে সিলেক্ট করে ম্যাশ টুলটা সিলেক্ট করে আমি যেখানে ক্লিক করব সে একটা পয়েন্ট ক্রিয়েট করবে। এই যে আমি এখানে যেখানে যেখানে সিলেক্ট করবো সেখানে একটা পয়েন্ট ক্রিয়েট করবে। এখন আমি লেসার টুল দিয়ে পয়েন্টটাকে যদি সিলেক্ট করে আমি এখানে কালার দেই ফিলে, তাহলে কালার চেঞ্জ হবে। এখানে সে এতটুকু জায়গা নিয়ে ছড়াবে, একদম লাস্ট যতটুকু আছে সেই জায়গাটুকু নিয়ে ছড়াবে। এখন আমি চাইলে এখানে বাউন্ডারি দিতে পারি যে এতটুকু জায়গার মধ্যেই যেন কালারটি থাকে। যেমন সেক্ষেত্রে আমি যদি আরেকটি ম্যাশ টুল নিয়ে এই জায়গায় আরেকটি পয়েন্ট ক্রিয়েট করে দেই, তাহলে সে আর এই এতটুকু জায়গার বাইরে কালারটা ছড়াবে না। এখন আমি সেম আগের পয়েন্টটিতে লেসার টুল দিয়ে ধরে এখন কালারটিকে যদি আমি চেঞ্জ করি, দেখতে পাচ্ছেন এখন আর সে আগের মতো সে অনেক জায়গা নিয়ে ছড়াচ্ছে না। আমি যেটুকু জায়গা সিলেক্ট করে দিয়েছি সেটুকুই সে নিচ্ছে। এখন এগুলো আবার কন্ট্রোল করা যায়, এই পয়েন্টগুলো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে ধরে এগুলো আর কন্ট্রোল করতে পারবেন। এবং কালারটা কতটুকু ছড়াবে বা কতটুকু কম ছড়াবে সেটি আপনি করতে পারবেন। এভাবে আমি যদি আরো কয়েকটা করি, এই যে সে ছড়ায়, এই এটা কিন্তু বেশি ছড়ালো, বাট প্রথমটা আমার কালারটা অতটা ছড়ায়নি। এখন এগুলো তো দেখছি হচ্ছে একটা সার্কেলের মধ্যে কিভাবে কি, যে সার্কেলটা দিয়ে আপনি যেমন একটা ফুটবল যখন আপনি ক্রিয়েট করতে যাবেন তখন এই ম্যাশ টুলটা দিয়ে আপনাকে ভালো হেল্প করবে। আর ম্যাশ টুলটা হচ্ছে সেই জায়গায় ইউজ করবেন যেখানে আপনি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন না। এখন আমি আরেকটি ক্যারেক্টার আঁকছি পেন টুল দিয়ে, এটা ম্যাশটাকে বোঝানোর জন্য। আমরা এরকমই একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এখন আরেকটা নিলাম, আরেকটা মোট তিনটা। তো দ্বিতীয়টাতে আমরা গ্রেডিয়েন্ট দিই, আমি চাইলে গ্রেডিয়েন্টের কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে বোঝা যায়। আচ্ছা, এটা যদি আমি টুল দিয়ে চেঞ্জ করার চেষ্টা করি তাহলে ঠিক মাঝখানটায় আমার একটা ডিপ তৈরি হয়। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন মেশ টুলটা নিয়ে আমি এই মাঝ বরাবর যখন ক্লিক করলাম একটু বড় করলাম, এটাকে আমি কন্ট্রোল ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু কন্ট্রোল করতে হবে, কারণ আছে এই জায়গাটা আমি মাঝখানে আনতে হবে। এখন লেসার টুল দিয়ে আমি এই এই পাশের পয়েন্টগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যদি এখানে বাইরের পয়েন্টগুলোকে সিলেক্ট করে একটা কালার দিই, মনে করি কালারটা দেখুন একটা কালার আসছে। এখন আমি আপনি কন্ট্রোল যে পয়েন্টগুলো সেগুলো এদিক সেদিক করে আপনার ফুল ডিজাইনটিকে কন্ট্রোল করতে পারেন। সেম এখন ডান দিকের একটা ধরি, কালারটা চেঞ্জ করি। এখন আমি যে বাইরে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে ধরে যদি একটু ভিতরে নিয়ে যাই তাহলে কালারটা আর একটু ভিতর হবে। এটাকে যদি একটু ভিতর নিয়ে আসি,
এবং আমি পয়েন্টটাকে ধরে যদি একটু এদিক সেদিক করি তাহলে একটা ডিপ তৈরি হবে, যেটা কখনোই গ্রেডিয়েন্ট দিয়ে এই ডিজাইনের উপরে করা পসিবল ছিল না। এই ছিল আজকের ভিডিও, পরের ভিডিও পরের দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমার সাথে কানেক্টেড থাকুন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট এন্ড শেয়ারই আমার ইন্সপিরেশন। যতগুলো লাইক কমেন্ট এন্ড শেয়ার আসবে আমি জানবো ঠিক ততজনকেই আমি সত্যিকারে হেল্প করতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।